বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো দেখুন যে সূরা নাজেয়াতের ফজিলত ও আমল থেকে সে কথাগুলো বলবো। যে দেখুন, এই একটি সূরা কোনো দুর্দান্ত শত্রুর মুখোমুখি হয়ে বসিয়া এই সূরাটি পাঠ করিলে শত্রু ও কোনোরূপ অনিষ্ট করিতে পারিবে না। হে সমস্ত জগৎবাসী, যে আমরা যদি কোরআনের কথাগুলোর উপরে ইমান না আনি এবং বিশ্বাস না করি, তাহলে আমাদের বিপদ কখনোই যাবে না। আরও একটি বিষয় হলো, সূরা নাজেয়াতের ফজিলত ও আমল থেকে এই কথাটি, তো অবশ্যই আমরা যদি বিশ্বাস রাখি তো আমাদের এ ধরনের সমস্যা থাকবে না। শত্রু ভয়ঙ্কর, যেমন এই পৃথিবীতে একজন মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সে যখন বসবাস করে, চাকরি করে, ব্যবসা করে, ছেলে মেয়ে নিয়ে বড় করছে, চলছে ফিরছে, খুব ভালো আল্লাহর ইবাদত করছে, কিন্তু এরই ফাঁকে দিয়ে কোনো শত্রু এমনভাবে লেগেছে, সেই শত্রু কখনোই উদ্ধার হতে দেয় না, একের পর এক বিপদে ফেলতেই থাকে। তখনই এই সূরাটি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে বিভিন্ন কারণে, শুধু একটি কারণে একটি সূরা নয়। তাই বলবো যে সূরা নাজেয়াতের ফজিলত থেকে আমরা এটি পেয়েছি, আর সেটি অবশ্যই আপনারা শত্রুর মুখোমুখি বসে সূরা নাজেয়াতের ফজিলতটি করবেন, ইনশাআল্লাহ শত্রু দমন হয়ে যাবে। এমনকি আপনার সামনে যখন সে শত্রু আসতে চাইবে, তখন তার শরীরে জ্বালা যন্ত্রণা হবে, সে আপনার থেকে পলায়ন করবে, যে এদিকে চাইলেই কেমন জানি লাগিয়ে ওঠে। তো এখন যে সূরাটির কথা বলবো সেটি হলো সূরা নাবাহ। সূরা নাবাহ এর আমল ও ফজিলত থেকে কিছু কথা বলবো। সেই কথাটি হলো দেখুন, এই সূরাটি পাঠ করিয়া কিংবা লিখিয়া সঙ্গে ধারণ করিলে তখন কি হবে, আপনি যদি দেখা যায় বিপক্ষের দলের সাথে আপনার মামলা মোকদ্দমা হয়েছে, বা কোনো বিচার কাষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বা জায়গা জমির কোনো ভেজাল হয়েছে, তখন কি করবেন, মামলা যেহেতু হয়ে গেছে, এখন তো কোর্টে যেতেই হবে, এখন কোর্টের মধ্যে যে হাকিম বসা আছে, আপনি কি করবেন, তখন সূরা নাবাহ এর ফজিলত ও আমল থেকে এই সূরাটি পাঠ করিয়া কিংবা লিখিয়া সঙ্গে ধারণ করিয়া বিচার কক্ষে সেই হাকিমের সম্মুখে উপস্থিত হইবেন ইনশাআল্লাহ। উপস্থিত যখন হয়ে যাবেন তখন কি হবে, তখন হাকিমের মন কি হবে, আপনার প্রতি দয়া দাক্ষিণ্য হবে, এবং আপনার অবশ্যই সেই বিচার বিষয়টা আপনার সত্য হতে হবে। তখন সেই সূরার গুণে কি হবে, যে হাকিমের মন নরম হইতে পারবে আপনার দিকে, এবং সেই হাকিমের মন আপনার প্রতি দয়ালু হচ্ছে, মায়া লাগছে, এবং আপনার দিকে সে তাকাচ্ছে, তার দয়া দাক্ষিণ্য বেড়ে যাচ্ছে। তখন কি হবে, তখন বিপক্ষের লোক যাই কিছু বলবে, তাদের মুখ দিয়ে ফ্যাকাশে কথা বের হবে, যে কথা কোর্ট আদালতে চলে না ওই ধরনের কথা বলে ফেলবে, এবং সে কিছু কিছু বিষয়ে ধরা খেয়ে যাবে। তখন হাকিম আপনার বিষয়ে সে আরও নরম হয়ে যাবে এবং আপনার পক্ষপাতী হয়ে যাবে, আর সেই পক্ষ হবে হাকিকতের পক্ষ। এখানে কিছু পাপিষ্টভাবে নয়, অন্যায়ভাবে নয়। আচ্ছা, তখন তাহার কাজ হইতে অন্যায় বিচারের আশঙ্কা আর থাকিবে না, তখন আপনি অবশ্যই সেই বিচারকের কাছ থেকে বা সেই হাকিমের কাছ থেকে আপনি সূক্ষ্ম বিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসি সূরা নাবা ফজিলত আমলের দুই নম্বর আলোচনাটি। দুই নম্বর বিষয়টি হল দেখুন, প্রত্যহ একটি নির্দিষ্ট সময়ে অন্তত একবার অত্র সূরাটি পাঠ করিলে মন হইতে সব রকম চিন্তা দূর হইয়া যাইবে। যে মানুষ জীবনে যদি আল্লাহর ইবাদত করতে যায়, আর যদি মন ঠিক না থাকে, মনের মধ্যে কোনো ঝামেলা থাকে বা কোনো টেনশন থাকে, তাহলে কিন্তু সেই মানুষের দ্বারা আল্লাহর ইবাদত হয় না, এবং দুনিয়াবি কোনো কাজকামও ভালো লাগে না, এদিক সেদিক হয়ে যায়, কোনো কিছু ঠিক থাকে না। তাই বলবো কি, প্রত্যহ একটি নির্দিষ্ট সময় অন্তত একবার অত্র সূরাটি পাঠ করিলে মন হইতে সব রকম চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসি সূরা নাবাহ আমল ও ফজিলত থেকে
তৃতীয় নম্বরে কি বোঝানো হয়েছে? এখানে লেখা আছে যে তৃতীয় নম্বরটি হল ফজরের নামাজের বাদে তিনবার এই সূরাটি পড়িয়া কোনো কাজের নিয়তে বাহির হইলে আল্লাহর রহমতে সেই কাজ সফল লাভ হইবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই আমাদের পবিত্র থাকতে হবে, যখন সূরাটি পাশ করা হবে অবশ্যই পবিত্র থাকতে হবে। আচ্ছা, আরও একটি বিষয় হলো যত অধিক মাত্রায় এই সূরা পাঠ করা যাইবে ততই পরকালের খেয়াল মনের মধ্যে জাগরিত হইতে থাকিবে, আর যার পরকালের কথা, মৃত্যুর কথা যার বেশি বেশি স্মরণ হয় সে কখনোই পাপ করতে পারে না, তখন বিভিন্ন পাপ থেকে সেই ব্যক্তি ফিরে থাকতে পারে। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম অবশ্যই আপনারা এই আমলটি করেন, দুনিয়া ও আখেরাতে ভালো থাকবো ইনশাল্লাহ। তো আরও একটি বিষয় হলো, যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।